মেদিনীপুরের কংসাবতী নদীর গান্ধীঘাটে শুরু হলো প্রতিমা বিসর্জন। সোমবার বিকেল থেকেই শহরের গান্ধীঘাটে পুরসভার সহযোগিতায় ক্রেনের সাহায্যে প্রতিমা বিসর্জন করলো শহরের বেশ কিছু পুজো কমিটি। পুজো কমিটিগুলি যাতে সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন করতে পারেন তার জন্য আগেভাগেই সুব্যবস্থা করেছিল মহকুমা প্রশাসন। এদিন বিকেল থেকেই সুষ্ঠুভাবে বিসর্জন প্রক্রিয়া শুরু হলো মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুর থেকে সায়ন মাইতির রিপোর্ট, আনন্দ বাংলা।